ডিয়ার ভিউ আজকে আমরা দেখব কিভাবে তো আমি একটা প্রজেক্ট তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন তো এখানে নাটকীয়ত আনা যায় বিভিন্ন ইমেজ আমি যদি এখানে অ্যাড করি তাহলে বিভিন্ন নাটকীয় আনা যায় এখানে তো আমি নর্মালি আগে এই ওয়াল পেপারটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি দেখাবো দেন পরে আপনি আপনি ইচ্ছা মতো যেকোনো কোনো ইমেজ এখানে সেভ করে দিতে পারেন এত ওয়াল ওয়ালপেপার হিসেবে নরমালি যদি স্টিক গুলো আপনারা কালার স্টিক গুলো তৈরি করে এভাবে শেপ দেন তাহলে এটা সুন্দর দেখা যায় আমি এখানে अप्लाई করে রেখেছি আমার পিসিতে তো এরকে কি স্টিক কিভাবে তৈরি করে ইফেক্ট তৈরি করা যায় এরকম বাঁকানো তো সেটাই আমরা দেখব সেজন্য আমরা প্রথমে ফাইল নিউ এখানে ওয়াইড আমি এক হাজার হোয়াইট নিয়ে নিলাম এবং হাইট নিলে আটশো আর রেজলিউশন সেভেন্টি টু আপনি আপনার ইচ্ছে মতো সাইজগুলো নিতে পারেন দেন ওকে এখানে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা ট্রান্সপারেন্ট এবার আমরা কাজটি করব এখানে আমরা গ্রিড নিয়ে আসবো তো সেই জন্য প্রথমে এডিট প্রিফারেন্স সবচেয়ে নিচে

এবং এখানে যে মান গুলো রয়েছে ইউনিট গুলো সেট করে দিবেন ইট লাইন এভরি 5 এবং সাবডিভিশন ডিভিশন করে দিবেন আর কালার যদি এখানে আপনি পছন্দ হয় যে কালারটা দেন গ্রিডের কালারও সেরকম দেখা যাবে আমি এখানে নীল করে দেই সবুজ করে দেই তাহলে সবুজ গ্রিড কালার আসবে যদি আপনি আমি ব্লু করে দেই তাহলে ব্লু কালার আসবে তো আমি এখানে গ্রিড করে দিচ্ছি দেন ওকে তো এখানে আমি গ্রিড এভরি 5 পার্সেন্টেজ ইউনিটে পার্সেন্টেজ করে দিয়েছি সাবডিভিশন ডিভিশন 1 দেন ওকে তো এখন আমি এখানে ভিউতে গিয়ে শো গ্রেডে যাব তো আমাদের গ্রিডগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে সবুজ কালারটা ভালো দেখা যাচ্ছে না মানে স্পষ্ট দেখা যাচ্ছে না তা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি প্রিফারেন্স গাইডস গ্রিড অ্যান্ড স্লাইসেস অপশনে গিয়ে এখানে যে কালারটা রয়েছে কাস্টম কালার এটা আমি এখানে রেড করে দিই রেড করে দিলে ভালো দেখা যায় ক্লিয়ার তাহলে ওকে ভিউ শোজ গ্রিড এই যে এখন ভালো দেখা যাচ্ছে তো এখন আমরা যে কাজটি করব এখানে যে আমাদের ট্রান্সপারেন্ট যে কালারটা রয়েছে এটাকে আমরা সাদা করে দেব ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু সাদা রয়েছে তো সাদা কালার দিয়ে এটাকে ফিল আপ করার জন্য কি বলতে কন্টেন্ট ক্লিক প্রেস করলে এটা সাদা কালার দিয়ে ফিল আপ হয়ে গেল তো এখানে আমি টুল প্যানেল থেকে এখানে যে শেপ গুলো রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন রেক্টাঙ্গুলার টুল রেক্টাঙ্গুলার টুলটা নিয়ে নিব কাস্টম শেপ রয়েছে কাস্টম শেপ আমাদের এখানে প্রয়োজন নেই

সেট করে দেখা হবে দেন এখানে নিউ লেয়ার তো এবার আমরা এখানে জাস্ট এখান থেকে আঁকি জাস্ট আপনার গ্রিড গুলো রয়েছে গ্রিডের ঘর বরাবর এখানে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে আপনি জাস্ট শেপ আকবেন এখানে একটা শেপ হয়ে গেল ওই দ্বিতীয় শেপটাকে তিন নাম্বার টাকবো তবে আমি সেপ আর নতুন নতুন লেয়ারে সেগুলো গুলো আপনারা দেখছেন সেট হয়ে যাচ্ছে চারটা তবে আমি পাঁচটাই আঁকি পাঁচটা সেপে আমি এঁকে ফেলেছি এখন আমি পাঁচটা সেপেকে এখন এগুলোকে আমি প্রথম যে সেপটা ডাবল ক্লিক করলে মাউসের বাম বাটন প্রেস করে বাম বাটন দিয়ে ডাবল ক্লিক করলে এখানে

তো আমার পাঁচটা কালার এখানে চুজ করা হয়ে গেছে এবং এখন কালারগুলো আমি সিলেক্ট করে দিয়েছি এবার আমরা যে কাজটি করব এখানে আমরা এটাকে জুম করে নিব জুম করে নিয়ে এখানে যে ওদের গ্রিড লাইন গুলো আছে দেখতে পাচ্ছি তো এখানে আমি যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট যে টুলটা রয়েছে সেটা নিব নিয়ে এখানে রেক্টাঙ্গল ওয়ান যে রয়েছে সেটা নিয়ে সবার উপরে যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ারে তো সবার উপরের যে লেয়ারটি রয়েছে এখান থেকে আমি জাস্ট এখান থেকে করব হ্যাঁ মাঝে মাঝে থেকে একটু দূরে এখানে এখান থেকে আমি এখানে ক্লিক করে আমি অ্যাঙ্কর পয়েন্ট আঁকবো দ্বিতীয় অ্যাঙ্কার পয়েন্ট রাখলাম একটা হলো ওয়ান এর যে লেয়ার সেটা আপনি দেখছেন অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমি দ্বিতীয় যাচ্ছি দ্বিতীয় যখন আমি অ্যাঙ্কার পয়েন্ট রাখছি তখন দ্বিতীয়টা অ্যাক্টিভ হয়ে গেছে অটোমেটিকই এবার আমি প্রতিটা যে কালার স্ট্রাইপ গুলো রয়েছে বা বার রয়েছে এটা থেকে আমি এভাবে অ্যাঙ্কার পয়েন্ট যুক্ত করে দেব দুই সাইডে সবার শেষে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করা হয়ে গেলে আমি এটাকে জুম আউট করে দিই বা মাউসের যে হুইল রয়েছে সেটাকে আমি ঘুরিয়ে এটাকে আমি ছোট করে নিলাম তো এবার আমি এখান থেকে ডিরেকশন সিলেকশন টুলটা নিয়ে নিব ডিরেকশন সিলেকশন টুলটা নিয়ে এখানে জাস্ট সবার উপরে যেটা রয়েছে পিঙ্ক কালার বা গোলাপি কালার সেটা উপরে মাউসের বাম বাটন ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখা যাচ্ছে আমি এইভাবে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ঘুরিয়ে দিব প্রথমটা হয়ে গেছে এবং দ্বিতীয়টা এখন হলুদটাতে যে আমি ক্লিক করার সাথে সাথে একবার পর চলে এসেছে এবার ব্লুটা এবার সবুজটা সবুজটা হয়ে যাবে লালটা লালটাতে ক্লিক করবো শেষ টুন নিয়ে তো লালটা হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে যে কালারের বার গুলো ছিল সেগুলোকে আমি কিভাবে বাঁকা করে দিলাম অ্যাঙ্কর পয়েন্ট এর সাথে এটাকে একটা আরেকটু বাঁকা করে দিই একটু ছোট করে দেই জাস্ট হয়ে গেল দেন এস্কেপ সাথে সাথে অ্যাঙ্কর পড়ি চলে গেছে এখন আমাদের যে গিট গুলো রয়েছে সেগুলো আমাদের প্রয়োজন নেই তারা ভিউ শো ক্রিয়েট চেক আছে আনচেক করে দিব ক্লিক করে দেন এখন ব্যাকগ্রাউন্ড যে 컬러টা রয়েছে এটা আমরা ব্ল্যাক করে দিব যেহেতু আমাদের ফরগান কালার কালো রয়েছে আলট্রা ডিলিট প্রেস করলে আমাদের আলোদ কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কার্ডটা ফিলআপ হয়ে গেল দেন এবার আমরা যে কাজটি করব সবার উপরে যে লেআউটটি রয়েছে সেটা আমরা অ্যাক্টিভ করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেগুলো চলে আসছে তাহলে কি হবে চেঞ্জ করা যায় তো আমি সবার উপরের যে লেয়ারটি রয়েছে সেটাকে এভাবে অ্যাক্টিভ করে শিপ কি প্রেস করে সবার নিচেরটাকে আমি এভাবে ক্লিক করার সাথে সাথে সবগুলো লেয়ার একসাথে অ্যাক্টিভ হয়ে গেল সিলেক্ট হয়ে গেল তার ডান বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্টটা আমি চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে নিলে তখন আমাদের সেই যে ইয়ে ছিল যাকে বলে পয়েন্টার গুলো ছিল বা অ্যাঙ্কর পয়েন্ট ছিল সেগুলো আর এখন আসবে না এটা স্মার্ট অবজেক্টে পরিবর্তিত হয়ে গেছে এখন আমরা এটাকে ইচ্ছা করলে ট্রান্সফর্ম করে এটাকে আমরা বিভিন্ন শেপে বিভিন্নভাবে এটাকে রিসার্চ করতে পারবো যাবে এখন ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সপোর্ট টুল অ্যাক্টিভ করে এটাকে আমি একটু রিসার্চ করে নিচ্ছি দেন রিসার্চ করে নিয়ে দেন ওকে তো এইভাবে জুম করে নিই হুইল মাউসের হুইলটা স্ক্রল করে তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমি স্ট্রাইপগুলোকে সুন্দর করে সেট করেছি ও দেখা যাচ্ছে এখানে এমন একটা ডাইমেনশন সৃষ্টি হয়েছে যে পিছন থেকে এগুলো সামনে দিকে চলে এসেছে অর্থাৎ ঘুরে এদিকে চলে এসেছে ওয়ালটা পিছনে আর এই পাশে একটা ওয়াল দেখা যাচ্ছে তো এটাকে আমি আর একটা অনুভূতিটা একটু ইয়ে করার জন্য আমি একটু ডার্ক একটা শ্যাডো দিই আমি এখানে ব্রাশটা নিয়ে নিলাম একটা সফট ব্রাশ নিই হার্ডনেস জিরো করে দিই ব্রাশটা একটু বড় করে দিই মিনিমাম তিনশো থেকে চারশো হ্যাঁ তিনশো উনিশ এ ডার্ক কালার কালোカラー যেটা সিলেক্টেবস্থায় রয়েছে তাই এখানে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করে এখানে XPath আমার এখানে এখানে ডার্ক কালার দিয়ে ফিলআপ করে দিচ্ছি দেখুন অপাসিটিটা আমি এখানে কমিয়ে দিতে পারি অপাসিটি কম بشয়ে করে এখানে আমি এটাকে একটা জাস্ট ছায়ার মতো যেখান অ অন্ধকার অর্থাৎ ডাইমেনশন ভিতরে এটা মানে এটার ভিতর দিকে এরকম একটা অনুভূতি সৃষ্টি করার চেষ্টা করছি বুঝতে পারছেন নিশ্চয়ই তো হয়ে গেল তোর দিকে ডায়মন্ড সৃষ্টি হচ্ছে এটা সামনের দিকে এটা পিছনের দিকে তো হয়ে গেল আমাদের ওয়াল ওয়ালপেপার তৈরি করা তো এখন ইচ্ছা করলে এখানে আমি যে করে ইমেজ এনে এখানে আমি এসে করতে পারি আমি দেখাচ্ছি তারপরে এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে ডিলিট করে দিয়ে জাস্ট

চেপে ধরে এভাবে করে নিয়ে আসলো ছবিটা এই ডকুমেন্টে চলে আসলো তো এখন বোঝা যাচ্ছে যে এই ছবিটা পিছনে রয়েছে ইমেজ এই ফিগারটা এই মডেলটা আর এই মডেলটা সামনে রয়েছে পিছন দিকে ডার্ক তো এভাবে আমরা ওয়াল তৈরি করতে পারি মজা করার জন্য বিভিন্ন ছবি এনে এখানে অ্যাড করতে পারি আপনি আপনার পছন্দ মতো যে ইমেজ এখানে অ্যাড করতে পারেন তো আশা করি এই টিউটোরিয়ালগুলো আপনার পছন্দ হচ্ছে আর বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো যদি পছন্দ হয় অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে আহ আপনাদের আহ উৎসাহ এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমি নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবো বাংলা টিউটোরিয়াল টিভি মাধ্যমে ধন্যবাদ